করোনার প্রাদুর্ভাব কাটলেই স্কুল খুলে দেয়া হবে বলে শিশুদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আপাতত ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে ভার্চুয়াল মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। এর আগে ভোরে ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। প্রতি বছর পিতার জন্মদিন আর শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়ায় যান কন্যা শেখ হাসিনা। তবে করোনা বাস্তবতা পাল্টে দিয়েছে সে কর্মসূচি। এবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিলেন তিনি। জাতির পিতা যেমন শিশু অধিকার আইন করেছেন, শিশুদের কাছে সরাসরি যেতে না পেরে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সত্যি খুব দুঃখিত যে আজকে আমি নিজে টুঙ্গিপাড়ায় থেকে এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারলাম না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ হবার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। অভিভাবকদের আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে। তোমরা তোমার জীবনটাকে সুন্দর করো, তোমরা লেখাপড়া শেখো, এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে, সেই সাথে খেলাধুলা তোমরা করতে পারবে এবং এখনও করতে পারো। অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্টজন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা, সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। শিশুদের উপর সহিংসতা বন্ধে আইন সংশোধনের কথাও বলেন প্রধানমন্ত্রী। নারী শিশু নির্যাতন দমন আইন সেটা সংশোধন করেছি, আরো কঠিন শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। তার আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজলাতুন্নেসা ইন্দিরা। এর আগে প্রথম প্রহরে ধানমন্ডির 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলাই আজকের দিনের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বয়ে নিয়ে যাব। মারফ রেজা, আরটিভি, ঢাকা।